মেয়েটা কি পলাশের প্রেমিকা? বাবা আপনাকে সত্যি খুব ভালোবাসেন ফুপি, বাবা আপনার ভালো চান, বাবা তো আপনার শত্রু নন। ভালোবাসলে আমাকে জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইতো না ফুপি। সবার ভালোবাসার বহিঃপ্রকাশ একরকম হয় না, সবাই আপনাকে অনেক বেশি ভালোবাসে। তোমার জন্য ফাহিমের বাবা শাহরিয়ারকে বাইরের লোকের সামনে অপমানিত হতে হলো। মা, আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না চাচু আর বাবাকে কেউ অপমান করবে। কোথায় তুমি দীপালিকে বুঝিয়ে শুনিয়ে পাত্রপক্ষের সামনে নিয়ে যাবে তা না, তুমি কি করলে? মাকে গিয়ে সবকিছু বলে দিলে, একটা গন্ডগোল বাঁধালে। কি হলো, ছোপায় বসে পড়লি কেন? ওঠ, দেখছিস না পরিষ্কার করছি। ঘর পরিষ্কার করতে হবে কেন? মানুষের মন ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে পারো না? কি হলো তোর? কিচ্ছু হয়নি, এমনি এমনি কি কেউ রাগ না হইলে বৈথায়। আই ফুলকলি, হাসিস আবার হাসিস, ব্যাপদপ্ত থাকার এক থাপ্পড় সবগুলো দাঁত ফেলে দেবো। আরে কি হয়েছে, এত রাগ করছিস কেন? মা বলো তো, মানুষ এমন হয় কেন? কে কে আবার ওই ওইটা কে দাভা? তোর মুন্ডু। পুষ্পি, তুই ওর উপরে রাগ করে যাচ্ছিস কেন? রাস্তায় কিছু হয়েছে নাকি দোকানে, বল আমাকে। মনে হয় ওই দোকানে আভা যেটা কিনতে গেছিল না, হেঁটে মনে হয় পায় নাই। পুষ্পি, তাই মানুষের ভিতরে এক বাইরে এক, সব আসলে ছদ্মবেশ। কি হয়েছে, খালি রেগেই যাচ্ছে, কিছুই বলছে না। এই এটা ধর, বাকি সব পরিষ্কার কর, আমি যাই রান্না করি। রান্না করতে হবে না। ওমা, রান্না করবো না, নিজেরা না খেলাম, যাদেরকে খাওয়া পাঠাই সেটা কি হবে? যাদেরকে খাবার পাঠাও তাদেরকে পাঠাবো না, তারা এখন খাবে না। আর যদি খাওয়ার দরকার থাকে তাহলে যারা পিরিত করে তারা রান্না করে খাওয়া। এই ফুলকুলি, আমি কিন্তু কিছুই বুঝতে পারি না, তুই কিছু বুঝতে পারছিস? বুঝি নাই খালাম মা, কি হয়েছে তো বুঝতে পারলাম না। আচ্ছা তুই কাজ কর, আমি দেখছি। যাগর লগে পিরিত হেরাই খাওয়াইবে মানে ডাকি বুঝতে পারলাম না তো। হেলে কি পলাশ ভাইয়ারে কারোর লাগে দেখকে হালাইছে আফায়, হেলে গে রাগ হইছে নি? ভাইজান আমাকে ডেকেছ, আয় বস। কিছু বলবে ভাইজান? তুই আমার উপর রাগ করে নেই তো? আগে একটু ছিলাম, কিন্তু আশ্মিতা আমাকে বোঝালো তোমরা যা করেছো তা আমাকে ভালোবেসেই করেছো। শুধু ভালোবাসার দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। এই যা, এখন আর রাগ করে নেই ভাইজান। গুড ভাইজান, তুমি আমার উপর রাগ করে নেই তো? আরে আমি তোর উপর রাগ করে থাকবো কেন? আর রাগ পুষে রাখলে সেটা আসলে হয় কি, সুদে আসলে দ্বিগুণ হয়ে যায়। তাই তোর উপরে আমার কোনো রাগ নেই, আমি ওগুলো সব ভুলে গেছি। খুব ভালো করেছো। প্লিজ ভাইজান, আমার উপর রাগ করো না। আমি আসলে মন থেকে কিছুই করিনি। যেটা মন থেকে মেনে নিতে পারছি না সেটা কি করে করি বলো?
ভাইজান আমি তাহলে আসি। না 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 না, তোর সাথে তো আমার কথাই শেষ হয়নি। কি কথা ভাইজান? মা বলছিল মনসুরের সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা পাকা করে ফেলতে। তুই কিভাবে বিয়ে করতে চাস বল? আমি কি বলবো ভাইজান? কেন, তোর একটা ইচ্ছা আছে না? তা তোর কি চাই বল? টাকা পয়সা, গাড়ি বাড়ি, গয়না, হানিমুনের টিকিট, এসব তো চাই, তাই না? আমার সব কিছুই চাই না ভাইয়া। ঠিক আছে, কিন্তু তুই না চাইলেও মনসুরের তো কিছু চাওয়া পাওয়া নিশ্চয়ই আছে। ওরও সব কিছুই চাই না। তাই নাকি? তাহলে কি চাস ভাইজান? কাজী সাহেব বাড়িতে আসবে, বাড়ির সবাই থাকবে, আমার আর কিছু চাই না, বাস। কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পার্টি, এসবের কোনো কিছু দরকার নেই। কি বলছিস তুই, এভাবে বিয়ে করবি? হ্যাঁ ভাইজান, তোমাদের আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু চাই না। বেশ, সেটাই ভালো হবে ভাইজান। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বাড়িতে এলে বদনাম হয়ে যাবে, দু চার কথা হবে, মানুষ গুনগুন করে বলবে যে চৌধুরী পরিবারের মেয়েকে আমরা একটা চাকরের সাথে বিয়ে দিলাম। তার চেয়ে ও যেভাবে চাইছে এভাবে বিয়েটা হয়ে যাক ভাইজান। আমি জানি ভাইয়া, তুমি মনসুর সাহেবকে পছন্দ করো না, তাই তাকে চাকর বাকর বলে অপমান করছো। আর যদি মনসুর সাহেব তোমার সাথে থাকত, তোমার দু নম্বরের কাজে সাথ দিত, তখন তুমি পারতে তাকে অপমান করতে? দীপালি, এসব থাক, কবে ডেট ফিক্স করবো বল। ভাইজান, মা একটু সুস্থ হয়ে উঠুক, তারপর। তাই ঠিক আছে। কাজকর্ম কেমন চলছে আপনাদের? স্যার কাজকর্ম ভালো চলছে, তবে একটা কথা না বললেই না স্যার, আপনাকে কিন্তু আমরা অনেক মিস করেছি। ওয়ান্ডারফুল স্যার, আমি তো শুনেছিলাম আপনি আর আসবেন না। ঠিকই শুনেছিলেন, তাহলে আপনি এলেন যে কেন? আমি আসাতে আপনাদের বিশেষ কোনো অসুবিধা হয়েছে? আরে না না স্যার, কেন অসুবিধা কেন হবে? বল সাহেব, আপনি একটু আমার সঙ্গে আসুন, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। জি স্যার। পলাশের সাথে আলাদা করে কি কথা বলবে? কিন্তু হঠাৎ এখানে কেন? মনসুর সাহেবের সাথে জুলফিকার সাহেবের ছোট বোনের প্রেম চলছে, তাই ওনাকে বদলি করা হয়েছে। অবশ্য আমি জুলফিকার সাহেবের সাথে কথা বলে এটা জানতে পারি। তো এখন কি সবাই মেনে নিয়েছে? সবাই মেনে নিয়েছেন, তাই তো উনি আগের জায়গায় ফেরত এসেছেন। ও, এই ব্যাপার? মনসুর সাহেবের কিন্তু প্রমোশন হলো বলে। কেন? মনসুর সাহেব এখন আত্মীয়র ভগ্নিপতি না, প্রমোশন তো হবেই। আপনিও জলদি পুষ্পিতাকে পটিয়ে বিয়ে করে নেন, মালিকের আত্মীয় হতে পারলে আপনার ম্যানেজার হওয়ার পথ কেউ আটকাতে পারবে না। মনসুর সাহেবকে দিয়ে বুঝলেন না?
আপনি আমাকে কিছু আইডিয়া দেন না। সরি, আমি আর আপনার সাথে নেই। ফাহিম সাহেব যদি শুনতে পারে আমার চাকরি চলে যাবে। এখন থেকে আপনার কাজ আপনি নিজেই করবেন। পুষ্পিতাকে ইমপ্রেস করার জন্য কিছু একটা করতেই হবে। পুষ্পি, কাঁচা আমের জুস করে নিয়ে আসি, খাবি? না। কি হয়েছে তোর? দুপুরে তো ভালো করে খাওয়া দাওয়া করলি না। কিছু হয়নি। আর মা, সবকে তোমাকে বলতে হবে, আমাকে শাড়ি দিতে হবে কেন এখন শুনি? না, মানে ইচ্ছে হলো। ও, ইচ্ছে হলো তাই শাড়ি নিয়ে আসলেন? আপনাদের যখন যা মন চাবে ইচ্ছে হলো তাই করবেন, মানুষের ইমোশনের কোনো দাম নেই। হ্যাঁ, আমাকে বলতে হবে, কারণ আমি তোর মা। সব তোমার জন্য হয়েছে। আরে, আমি কি করলাম? আমার জন্য আবার কি হলো? তুমি তো সারাদিন ভালো ভালো করো, তোমার কথায় তো আমি একই। কাকে আমি ভালো ভালো করলাম? আর এরকম অর্ধেক কথা বলে থেমে গেলে আমি কি করে বুঝবো? আন্টি, আরে তুমি এসো এসো। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো এসেছো, আমি একটু আমের জুস বানাবো, বসো, করে নিয়ে আসি। না না আন্টি থাক, আমি কিছুক্ষণ আগে জুস খেয়ে এসেছি, আমি একটা জিনিস দিতে আসলাম। কি? পুষ্পিতা, এটা আপনার জন্য। এটা কি? আপনার জন্য আমি একটা শাড়ি কিনে এনেছি। পুষ্পি, এটাতে কি করলি? গিফটটা এভাবে ফেলে দেয় কেউ? হ্যাঁ দিলাম। মানে কিন্তু কেন, আপনার কি শাড়ি পছন্দ না? আরে ও তো শাড়িটা দেখলই না। আপনি আপনি দেখুন না, শাড়িটা অনেক ভালো, আমি অনেক ঘুরে আপনার জন্য পছন্দ করে শাড়িটা নিয়ে এসেছি। দেখার দরকার নেই আমার। কি হয়েছে আপনার? কিছু হয়নি, প্লিজ আপনি এখান থেকে যান। কিন্তু শাড়িটা? শাড়িটা চাই না, আপনার শাড়ি আপনার সাথে নিয়ে যান। আমি অনেক পছন্দ করে শাড়িটা নিয়ে এসেছি। কেন আমাকে শাড়ি দিতে হবে কেন এখন শুনি? না না, মানে ইচ্ছে হলো। ও, ইচ্ছে হলো তাই শাড়ি নিয়ে আসলেন? আপনাদের যখন যা মন চাবে ইচ্ছে হলো তাই করবেন, মানুষের ইমোশনের কোনো দাম নেই। আমি না ঠিক বুঝতে পারছি না। পুষ্পি, কি হচ্ছে এসব? হ্যাঁ, এরকম কেউ করে? তোকে নিজের বোন মনে করে দিয়েছে, তোর ভাইয়ের মতো। মা, আমার কারো কোনো গিফট চাই না, প্লিজ আপনি আপনার শাড়ি নিয়ে যান। পুষ্পি, আন্টি কি হয়েছে পুষ্পিদের? আর বলো না, সকাল থেকে রেগে আছে, হয়তো কার সাথে ঝগড়া হয়েছে সেজন্যই মুড অফ। আচ্ছা, সেই আমার সাথে ফুলকলির সাথে সকাল থেকে রেগেই যাচ্ছে, কি করব বলো, হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু আন্টি, এখন শাড়িটা কি করবো? এটা বরং তুমি নিয়ে যাও, জানোই তো রাগ যেতে বেশি সময় লাগে না, মাথাটা ঠান্ডা হলে তারপর তুমি নিয়ে এসো। কত প্ল্যান করেছিলাম শাড়িটা দিয়ে পুষ্পিতাকে ইমপ্রেস করব, কিন্তু উল্টোটাই হলো। এই পুষ্পিটা সন্ধ্যাবেলা কোথায় গেল?
আপনাকে জিজ্ঞেস না করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। অবশ্যই নেবেন, এখন তো আপনি আর আমি আর আলাদা নই, তাই না? না মানে বিয়ে নিয়ে আপনারও তো কিছু স্বপ্ন থাকবে, আপনাকে জিজ্ঞেস না করেই। তা কি সিদ্ধান্ত নিয়েছেন বলুন। আপনি আর আমি আর আলাদা নই, তাই না? না মানে বিয়ে নিয়ে আপনারও তো কিছু স্বপ্ন থাকবে, আপনাকে জিজ্ঞেস না করেই। তা কি সিদ্ধান্ত নিয়েছেন বলুন। ভাইজান কিছুক্ষণ আগে আমাকে ডেকে বললেন আমি কিভাবে বিয়ে করতে চাই। আমি বলেছি একদম কোনো হইচই না করে শুধু পরিবারের লোক নিয়ে বিয়ে করতে চাই। আপনি রাগ করলেন না তো? না একদমই রাগ করিনি। না মানে হইচই করে বিয়ে করার ইচ্ছাই তো সবার থাকে। ধুর, বুড়ো বয়সে এত ধুমধাম করে বিয়ে করার কি আছে বলেন? তাছাড়া আমি তো এত লোকজনের অ্যারেঞ্জমেন্ট একা করতে পারতাম না, যে কারণে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই আমার জন্য ভালো হয়েছে। সত্যি বলছেন, খারাপ লাগেনি তো? আরে না, আপনাকে বিয়ে করাটাই আসল কথা, এত লোকজনের ধুমধাম করার কোনো দরকার। ঠিক আছে, এখন রেস্ট নিন, রাতে কথা হবে। ঠিক আছে, আই উইল ওয়েট। বাই বাই। বান্ধবী না, অথচ একটা মেয়ের হাত ধরেন আপনি রাস্তায়, তাকে জড়িয়েও ধরেন আর আদরও করেন, আর বলছেন তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ছি, না সম্পর্ক তো একটা আছে। তাহলে বললেন কেন যে বান্ধবী নেই? দীপালি তোর বিয়েতে কোনো রকম আয়োজন কোনো রকম অনুষ্ঠান কিছুই করতে চাইছে না। ও কি বলছে? বলেছে যে শুধু কাজীটিকে বিয়ে পড়ালেই হবে, আত্মীয় স্বজন কেউ থাকবে না, বন্ধু বান্ধবও থাকবে না, কোনো পার্টি টাটিও হবে না। মা প্রথমবারও পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, তখন কিছু তো করতে পারেনি, এবারও যদি কিছু না করে
আমার ইউনিভার্সিটির এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, অনেক গল্প স্বল্প করলো, তাই একটু দেরি হয়ে গেল, কিছুতেই ছাড়ছিল না। কেসে কি নাম তার? নাম বলা যাবে না। কেন? আমি নাম বলি আর তুমি তাকে খুঁজে বের করে তাকে বকাঝকা করবে। আমার বরকে সে আটকে রেখেছে এতক্ষণ ধরে, আমি তাকে কিচ্ছু বলবো না, তার নাম বলো ফাইমা আমাকে।